নিয়ে পৌঁছে পুলিশ ও অবজারভারদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। স্থানীয়দের সঙ্গেও কথা। সিপিএম কর্মী সমর্থক ও প্রার্থীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ভাঙড়ের পর আজ সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিং এ গেলেন রাজ্যপাল। রাজ্যপালকে ফের কুৎসিত আক্রমণ মদন মিত্র। শকুন থাকে আকাশে আর নজর থাকে ভাগাড়ে, জানতাম। এখন দেখছি শকুন থাকে আকাশে, নজর থাকে ভাঙড়ে। এ তো মহা মুশকিল। আপনার নজর ভাঙড়ে কেন, একটু মণিপালের রাস্তায় যান, একটু উত্তরপ্রদেশের জেলাগুলোয় যান। উনি এই লাইনে না এসে কানে একটা বিড়ি গুঁজে একটু চশমাটা উল্টে পড়লে আমার মনে হয় রজনীকান্তের বাইরে খারাপ হয়ে যাবে। এটাকে আমি ব্যক্তিগতভাবে বা নিশ্চিতভাবে আমার দলও সমর্থন করে না। মদন মিত্র পিজি হসপিটাল উপাখ্যানের পর তিনি মনে করেছিলেন, যা ভেবেছিলেন অবস্থানটা একটু পাল্টেছে, একটু বেশি হয়ে গিয়েছিল ডোজটা। সেইটাকে একটু ঠিকঠাক করে নেওয়ার জন্য, আবার দলের মধ্যে নিজের প্রাসঙ্গিকতা বাড়ানোর জন্য, আরেকটু কাছে যাওয়ার জন্য তিনি আবার এই প্রচেষ্টা করেছেন। রাজ্যপাল তলব করলেও রাজভবনে গেলেন না রাজ্য নির্বাচন কমিশনার। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় যেতে পারবেন না, ফোন করে রাজ্যপালকে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেসের যে তাদের ইন্টারনাল যে ক্ল্যাশ চলছে, এটা তারই প্রতিফলন। আমি এইসব কিছু এখন ছেড়ে দিয়ে একটা কথাই বলবো, এই রাজ্য সরকার বারংবার তো কেন্দ্রীয় বাহিনীর প্রতি অনাস্থা দেখাচ্ছে। আমরা বলছি রাজ্য পুলিশ সর্বৈবভাবে ব্যর্থ, এর জন্যই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। মুখ্যমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রী পারলে ওখানে যান এবং গিয়ে বলে আসুন যে পশ্চিমবাংলায় সবচাইতে শান্তিপূর্ণ পরিবেশ। কি উত্তর দেবেন মানুষের কাছে? কে কোন দল এটা আদৌ প্রশ্ন নয়, কিন্তু মানুষের লাশ পড়ছে। দলের টিকিট না পেয়ে নির্দল, মনোনয়ন প্রত্যাহারের আবেদন তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীতে ভোট হলেও তৃণমূলের কিছু যায় আসে না। বিজেপিকে একটা ভোটও দেবেন না। বিজেপি কংগ্রেস সিপিএম এর আঁতাত ভেঙে দিন। পঞ্চায়েত ভোট প্রস্তুতি নিয়ে কালীঘাটে তৃণমূলের বৈঠকের পর আবেদন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির হাতে পুতুল হয়ে কাজ করছে আইএসএফ। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে। নিত্যানন্দ রায়কে চিঠি পাঠাচ্ছেন নওশাদ। ভোট কাটার খেলায় নেমেছেন নওশাদ সিদ্দিকী। আব্বাস সিদ্দিকীর ভিডিও দেখিয়ে বিজেপি আইএসএফ আঁতাতের অভিযোগ কুনালের। এটা একটা নতুন গুজব। এই গুজব ছড়িয়ে ভাবছে হয়তো বাংলার জনগণকে আবার 2021-এ এনআরসি এর ভয় দেখিয়ে যেমন ভোট নিয়েছে, এইটা হয়তো দেখাবে। বাংলার জনগণ যথেষ্ট স্বতঃস্ফূর্ত আছে। ভোট পিরিয়ড পার হওয়ার সাথে সাথেই আমার অ্যাডভোকেটদের সাথে আমি বসবো এবং এটাকে নিয়ে পরামর্শ করব। যেভাবে দেখুন তীর মারা হচ্ছে, যেভাবে পরপর দুটো বোম চার্জ হলো, আমাদের যারা প্রার্থী, যারা আজকে নমিনেশন পেপারের স্ক্রুটিনির জন্য বিডিও অফিসের ভিতরে গিয়েছে, তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। 40 জনের উপরে এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে। পুলিশ প্রশাসন আমাদের জন্য বিশ্বাসযোগ্য নয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, ভিডিওগ্রাফির উপস্থিতিতে এখানে নমিনেশনের স্ক্রুটিনি আবার হোক। বরঞ্চ কেন্দ্রীয় মন্ত্রী যে তিনি যে ঢুকেছেন, ঢুকে বিডিওর ঘর দখল করে যে মনোনয়নপত্র দাখিল করেছেন, সেই ছবি আমাদের কাছে আসে। মন্ত্রী নিজে বসে থেকে 36টা পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী দিতে পারল না। পঞ্চায়েত ভোটের আগে এলাকার দখল নিয়ে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। বোমাবাজির অভিযোগ। সংঘর্ষে আহত উভয় পক্ষের 2 কর্মী। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে খবর, এলাকার দখল নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ। হাইকোর্টের বাহিনীর নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি হয়নি বলে দাবি। আজই বাহিনীর ডেডলাইনের শেষ দিন। সরকারি টাকা খরচ করে মানুষের ভোটাধিকার কাটার চেষ্টা, আক্রমণে অধীর কাঠের পুতুল কমিশন। মোচা সুজনের বাহিনী আসবে, ঘুরবে, তৃণমূলে জিতবে, পাল্টা কুনাল। শুরুতে যে খবর রাখবো আপনাদের সামনে, এবার পঞ্চায়েত ভোটের আগে বিজেপি এবং আইএসএফ এর মধ্যে গোপন আতাতের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। আজ একটি সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। সেই বৈঠকে আব্বাস সিদ্দিকীর একটি ভিডিও দেখিয়ে তিনি বিজেপি এবং আইএসএফ এর মধ্যে গোপন আতাতের অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন তুলছেন, 2021 ভোটের আগে কৈলাশ বিজয়বর্গীয় এবং কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের মধ্যে কিসের কথা হয়েছিল? তিনি আরো বলছেন যে বিজেপি এবং আইএসএফ এর মধ্যে আতাতের অভিযোগ রয়েছে। একই সঙ্গে টুইট করেছেন দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষ যখন এই অভিযোগ করছেন তিনি বলছেন, কি ভাইজান, বিজেপির দালালি ফাঁস হয়ে গেল? বিজেপির হাতের পুতুল হয়ে ভোট কাটার খেলা নওশাদের, এভাবেই আজ আক্রমণ করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং বিজেপির মধ্যে গোপন আতাত রয়েছে। আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে স্ক্রিনশট দেখতে পেয়েছি এবং যে ভিডিওটি পেয়েছি, আমাদের সরাসরি অভিযোগ যে বিজেপির হাতের পুতুল হয়ে কিছু মানুষকে ভুল বোঝাবার জন্য এই আইএসএফ দলটি গঠিত হয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। বিজেপির সঙ্গে আইএসএফ এবং আইএসএফ এর মাধ্যমে বামপন্থীদের এই অন্ধ তৃণমূল বিরোধী সুবিধাবাদী জোট হয়েছে। যে নওশাদ সিদ্দিকির যে স্ক্রিনশট দুটি দেখা গিয়েছে, তাতে এই নওশাদ সিদ্দিকি তিনি তখন কৈলাশ বিজয়বর্গীয় এবং নিত্যানন্দ রায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, তার পিএকে চিঠি পাঠাচ্ছেন। এবং এর থেকে এটা শুধু সৌজন্য নয়, এটা আনহোলি নেক্সাসটা, ইলেকশন ওরিয়েন্টেড নেক্সাস, যে এই অফিসার কি বদলি করে দিন ইত্যাদি, এগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখন আমাদের বক্তব্য, যদি এই স্ক্রিনশট সত্য হয়, তাহলে আইএসএফকে সামনে রেখে নওশাদ সিদ্দিকি এবং আরো কয়েকজন তারা সম্পূর্ণভাবে বিজেপির হাতে তামাক খাচ্ছেন, ভোট কাটার খেলা খেলছেন, কিছু মানুষকে ভুল বোঝাচ্ছেন। আপনি মানহানির মামলা করতে পারেন, আপনি সিভিল ডিফামেশন করতে পারেন, আপনি ক্রিমিনাল ডিফামেশন করতে পারেন, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও সুপ্রিম কোর্টে যাবে ভোট পর্ব এসব মিটলে যথাযথ সময়ে, যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারে থাকার সুবিধা নিয়ে বিজেপি কিভাবে ইলেকশন কমিশনের উপর প্রভাব বিস্তার করেছিল তার প্রমাণ হচ্ছে পুলিশ অফিসারদের বদলির সুপারিশ বিজয়বর্গীয়র কাছে যাচ্ছে নওশাদ সিদ্দিকির মাধ্যমে। তার মানে কিভাবে নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছিল বিজেপি এই আইএসএফকে প্রমোট করার জন্য। পাশাপাশি আব্বাস সিদ্দিকি, টিএমসি কে ভোট দিতে লাভ হবে, আমরা যারা বিজেপি কে পছন্দ করি আমরা টিএমসি কে ভোট দিতে করব। তৃণমূল যখন এই অভিযোগ করছে তখন পাল্টা নওশাদ সিদ্দিকি তিনি কি বলছেন? তিনি বলছেন ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল। দেখুন, প্রথমেই বলি এই বিষয়টাকে আমি পাত্তা দিই না, এটা অ্যাকচুয়াল তৈরি করা হয়েছে আমার মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য, আমার মাইন্ড যে এখন নির্বাচনের পরে আছে সেটা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আমার সাথে সাথে জনসাধারণ যাতে আইএসএফের প্রতি বিদ্রুপ ধারণা করতে পারে বা এই ধরনের চিন্তাভাবনা রাখা, বাজে চিন্তাভাবনা আনে, সেই জন্য এটা করার চেষ্টা করেছে। তো এটা একটা নতুন গুজব, এই গুজব ছড়িয়ে ভাবছে হয়তো বাংলার জনগণকে আবার 2021-এ এনআরসি এর ভয় দেখিয়ে যেমন ভোট নিয়েছে, এইটা হয়তো দেখাবে। বাংলার জনগণ যথেষ্ট স্বতঃস্ফূর্ত আছে, যথেষ্ট সজাগ আছে। আমি বাংলার জনগণকে বলছি, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমার সাথে যদি বিজেপির 1 টাকার লেনদেন থাকতে প্রমাণ করতে পারে, বাংলার জনগণ, ভাঙড়ের জনগণ যে শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। তবে একটা কথা, যারা গুজব ছড়াচ্ছে, আমার যারা আইটির দায়িত্বে আছে, মিডিয়া যারা ম্যানেজমেন্টে আছে, তাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি যারা যারা যেটা করছে সেটা সংরক্ষণ করে রাখছে। এই ভোটের সময় আমি এই বিষয়ে মাথা দেব না। ভোট পিরিয়ড পার হওয়ার সাথে সাথেই আমার অ্যাডভোকেটদের সাথে আমি বসবো এবং এটাকে নিয়ে পরামর্শ করব, তারা যে পরামর্শ দেবে সেই মতো আমি এগিয়ে যাব। বিজেপি এবং আইএসএফ এর মধ্যে গোপন আতাতের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন দেখুন। প্রথমে তো এই যে চ্যাটগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আগে তো তদন্ত হতে হবে যে এই চ্যাট অরিজিনাল না ফটোশপে বানানো হয়েছে। আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর চ্যাট বানিয়ে দিতে পারি, তো আধা ঘন্টা সময় লাগবে এখনকার যুগে। তো সেই তদন্ত হোক, আর সবথেকে বড় কথা তদন্ত হোক যে পিআরের সাথে, যদি নিত্যানন্দ মুন্সির পিআরের সাথে এই চ্যাটিং হয়ে থাকে নওশাদের, সেটা হোয়াটসঅ্যাপ, যাকে আমরা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজ বলে জানি, সেই মেসেজ তৃণমূল কংগ্রেসের হাতে পৌঁছলো কি করে? তাহলে কি যে স্পাইওয়্যারের কথা বা যে সফটওয়্যারের কথা পেগাসাস না কি, সেটা কি দিদির কোনো পুলিশ অফিসার জার্মানি বা ইসরায়েলে গিয়ে সেটা কি গোপনে কিনে এনেছেন? সেই প্রশ্নটা তো সবার আগে উঠে যায়। তাহলে তো তার তদন্ত হওয়া উচিত, কারণ এই ধরনের সফটওয়্যার কিনতে গেলে বা এই ধরনের স্পাইওয়্যার কিনতে গেলে কেন্দ্রীয় সংস্থার পারমিশনের প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গ সরকার কি সেই পারমিশন নিয়েছে? पंचायत भोटे आगे कालीघाटे आज तृणमूल कांग्रेस बैठक छिलो, सेई बैठकेर पर विद्रोहीदेर उद्देश्ये कड़ा बार्ता दिल तृणमूल कांग्रेस। बला होच्छे दलेर निर्देश अमान्य करे निर्दल जारा मनोनयनपत्र जमा दिएछेन प्रत्याहार ना करले दरजा बंध, मनोनयन प्रत्याहार ना करले चिरकालेर जोन्नो दरजा बंध। कालीघाटेर बैठके विद्रोहीदेर उद्देश्ये एभाबे कड़ा बार्ता तृणमूल कांग्रेसेर। একই সঙ্গে তারকা প্রচারকের ধাঁচে জেলায় জেলায় প্রচারে নামবেন 50 জন নেতা নেত্রী। অর্থাৎ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তারকা প্রচারকের ধাঁচে জেলায় জেলায় 50 জন নেতা নেত্রী তারা প্রচার করবেন। 22 জুন থেকে জেলায় জেলায় পঞ্চায়েতে প্রচারে নামবেন এই 50 জন নেতা নেত্রী। আমারই খবর সূত্র মারফত।